মনে হয় বাঁচবো না, আমি মনে হয় বাইরেই যাবো। তো ফ্রেন্ডস, শুরুতে যে আপনারা ভিডিও ফুটেজটি দেখলেন, সেটি একটি মেয়ে, আপনারা হয়তো সকলে জানেন যে মেয়েটির সাথে কি ঘটেছিল। মেয়েটি একজন প্রবাসী মেয়ে, বাংলাদেশের একটি প্রবাসী মেয়ে, যিনি বিদেশে থেকে টাকা কামিয়ে নিজের পরিবারকে এখন নিজের খরচে, নিজের পরিবার এবং নিজের খরচ চালাচ্ছে। তো মেয়েটির সাথে অনেকদিন আগেই প্রবলেম হয়েছিল, মানে যে যে কাজে যে গিয়েছিল ওখানে যে মেয়েটির জীবনে অনেকটা ঝড় নেমে এসেছিল। মেয়েটি অবশেষে সহ্য করতে না পেরে মেয়েটি কি করছিল, মেয়েটি বাথরুমে গিয়ে একটি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিল। সেটা নিয়ে অনেক ভাইরাল হয়েছিল, অনেক চর্চা হয়েছিল, যার জন্য হয়তো মেয়েটি আজকে বাঁচার জন্য পথ পেয়েছিল। তো মেয়েটি অবশেষে কি বলবো এটাকে, মেয়েটি অবশেষে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। বাংলাদেশের একটি নিউজ চ্যানেলে, যেটা কি বলে, বাংলাদেশের একটি নিউজ চ্যানেলে আপডেট দিয়েছে যে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে বলে। মেয়েটির পাসপোর্ট বা ক্লাসের যেগুলো মেয়েটি যে বিদেশে যাওয়ার জন্য ক্লাস করেছিল বা ইন্টারভিউ দিয়েছিল, ওগুলার যেগুলো ডকুমেন্টস আছে ওগুলো সব সংগ্রহ করে মেয়েটিকে অবশেষে বাঁচানো হয়েছে। তো মেয়েটি বাঁচানোর জন্য অনেক চেষ্টা অনেক ইউটিউবাররা করেছিল। তো সোশ্যাল মিডিয়া যে শুধু খারাপ কাজে ব্যবহার না হয়েছে, ভালো কাজে ব্যবহার হচ্ছে, এটা থেকে বোঝা যায়। তো সোশ্যাল মিডিয়ার সাথে আমাদেরকে জোরে থাকতেই হবে, কেননা সোশ্যাল মিডিয়া বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ হয়ে গেছে। তো এটাকে বাদ দিয়ে চললে তো আমাদের জীবনে ঝড় নেমে আসতে পারে, কারণ এই মেয়েটিকেই দেখুন না, মেয়েটি যদি সোশ্যাল মিডিয়াতে ব্যবহার না করতে এবং সোশ্যাল মিডিয়াতে যদি মেয়েটিকে নিয়ে চর্চা করা না হতো, তাহলে মেয়েটি হয়তো বাঁচতে পারতো না, তাকে নির্যাতিত হয়ে মরে যেতে হতো। মেয়েটিকে অনেক ধর্ষণ করা হয়েছে, মেয়েটিকে অনেক নির্যাতন করা হয়েছে, সেই জন্য মেয়েটি অবশেষে বাধ্য হয়ে, মেয়েটির কোনো পথ পাচ্ছিল না, মেয়েটিকে বন্ধ করে রাখা হয়েছিল, মেয়েটি কোনো পথ পাচ্ছিল না, অবশেষে মেয়েটি বাথরুমে গিয়ে ভিডিও করে তারপরে ফেসবুকে লাইভ দিয়েছিল। তো সোশ্যাল মিডিয়ার জন্য মেয়েটির জীবন বেঁচে গেল, একজন প্রবাসী বোনের জীবন বেঁচে গেল। তো এর জন্য সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ আমি জানাবো না, যারা যারা জানানোর জন্য তারা জানাবে। তো মানুষের মানুষের জন্য করণীয় কিছু থাকলেও কিছুমান সময় করা যায় না, কেননা যদি ঠিকানা না জানা যায়, ঠিকানা পরিচয় যদি না জানা যায়, তাহলে করার কিছু থাকে না, কেননা অজগুবি কোথায় গিয়ে কি করব, মানুষের কোনো পথ থাকে না। তো সোশ্যাল মিডিয়ার জন্যই সম্ভব হয়েছে মেয়েটিকে বাঁচানোর জন্য। সো আজকের ভিডিওতে এই জন্য এখানে আমি স্ক্রিনশটে দেখিয়ে দিব আপনাদেরকে যে মেয়েটিকে যে বাঁচানোর কথা যে আপডেট করা হয়েছে কোনো একটা নিউজ চ্যানেলে, তো সেটি অফিসিয়াল পেজে একটা স্ক্রিনশট নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ, খোদা হাফিজ।